गुड मर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज के हे बुधवार सतई एप्रिल और एम घड़ी बजे साढ़े पाँचटा मान भोर साढ़े पाँचटा और तुम्हारा बुझते ही पार्छ जो एखी आज किचेने और हमार हजबैंडर जो रान्ना करी। तो आजकल मेन्यू खूब ही सीम्पल, हमें एखे पेज़ फोड़न दिए मुसुर डाल बना। एत गरमे क्यों ही बसि रिच खबर खेते चाहे ना, तो डाले साथ सब बसि भलो लागे हे आलुर चोखा। तो आलूटा प्रेसार कूकारे सेद्ध करेछि कारण आमि आगेई बोलेछिलाम जे आमादेर चालटा भेजानो थाके ताड़ाताड़ी हो जाए। तो प्रेसार कूकारे सेद्ध करेछि आर एई जे पेंयाज दिए भेजे निच्छि आर तार साथे अमलेट। तो डाल आलुर चोखा और अमलेट एई होच्छे आजके दुपुरेर मेनु जेटा हाजबैंड निये जाबे, कारण माछ खेये खेये ओरा भाल लागछे ना, तो सेई जोन्नो बोल्लो सिम्पली निये जाबे। আর রাতের জন্য আমি বানাচ্ছি হচ্ছে মিক্স ভেজ উইথ পানির, তার জন্য আমি আমুলের মালাই পানিরটা ইউজ করছি। আর দেখো এই মালাই পানিরটা না একটু গরম জলে সোক করে রাখলে ভালো হয়, ওটার সফটনেসটা বাড়ে। আর তার সাথে কিছু ভেজিটেবলস, গাজর, বিনস, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। তো পনিরগুলো আমরা হালকা করে ভেজে নিই, না ভাজলেও হয় কিন্তু আমরা ভেজে নিই। তো সামান্য নুন আর চিনি দিয়ে আমি পানিরটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি আর তুলে নিলাম। আর এরপর ওই তেলেই আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর আর বিনসটা আমি একসঙ্গেই ভাজতে দিই, বাকি ভেজিটেবলসগুলো পরে মেলাই। তো নুন আর হলুদ দিয়ে দেখো গাজর আর বিনসটাকে আমি ভেজে নিচ্ছি। এবার কড়াইশুঁটি অ্যাড করলাম আর কড়াইশুঁটিটাকেও মিক্স করে নেব। কী কী মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি। টমেটো সস আর চিলি সসের সাথে লাগবে রসুন আর আদা, এটাকে পেস্ট করে নেব। আর কাজু বাটাটা লাস্টে আমি মেশাবো। তো এখন আমি ক্যাপসিকাম অ্যাড করছি, ক্যাপসিকাম আমি একটু পরেই অ্যাড করি। তো ক্যাপসিকামটাও মিশিয়ে নিচ্ছি আর এরপর আদা আর রসুনের পেস্টটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। তো আদা আর রসুনের পেস্টটাও মিক্স করে নেব। আর এরপর অ্যাড করব হচ্ছে শুকনো মশলাগুলো, যেমন এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। তো এই দুটোকেও মিক্স করে নিচ্ছি। আর এরপর দেব হচ্ছে সসগুলো, যেটা বলেছিলাম টমেটো সস আর চিলি সস। তো টমেটো সস আর চিলি সস ভালো করে মেশানো হয়ে গেল, একটুখানি গরম জল দিয়ে দিলাম। আর এটা এবার ফুটবে। তো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে পনিরের ভেতরেও সমস্ত মশলাটা ভালোভাবে যায়। আর এবার এটাকে চাপা দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক হয়নি, তো এবার এই ফাঁকে আমি লাঞ্চ বক্স প্যাক করছি। দেখো একটা থাকে আমি দিলাম ডাল, আর এরপর ওই যে বললাম যে আজকে আলুর চোখা নিয়ে যাবে বলেছে, তো আলুর চোখা দিলাম। এরপর অমলেটটা দিয়ে দিলাম আর এরপর ভাত। তো চারটে থাকছে, টিফিন বক্স কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার লাঞ্চ বক্সটা পুরোপুরি প্যাক করে নিয়েছি, এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি যাচ্ছি আমার কর্তা মশাইয়ের দিকে। তো আজকাল কমেন্টস বক্সে খুব আসছে যে হাজব্যান্ডকে দেখতেই পাই না, হাজব্যান্ডকে দেখতে গেলে টিকিট লাগবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একদমই ক্যামেরার সামনে আসতে চায় না গো, আমি অনেকবার রিকোয়েস্ট করার পরও সে আসতে চায় না। অ্যাকচুয়ালি সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আর আমি তো আর কাপল ব্লগিং করি না বলো। তো অনেকবার রিকোয়েস্ট করার পর ওই যে একবার তাকালো। আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি দেখো এখন বাজে পৌনে আট, সাড়ে সাতটা মতো বাজে, এই যে এখন বেরিয়ে যাচ্ছেন আর আস্তে আস্তে ওনার বাজবে রাত। আর আমার যা ব্লগিং হয় তো দিনের বেলাই হয়, তখন তো উনি থাকেনও না। এই যে উনি মাস্ক পরে নিচ্ছে, আর দেখো আমি ক্যামেরাটা ধরে আছি বলে চোখটাও ঢেকে দিল। তো যাই হোক, হাজব্যান্ডকে টাটা বাই বাই করে আবার কিচেনে চলে এসেছি। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তো দেখো এটা ফুটে গেছে, ভালোই ফুটে গেছে। এবার এই সময় আমি অ্যাড করে দেবো আমার কাজু বাটাটা, আর এটার মধ্যে না একটু ফ্রেশ ক্রিম আর বাটারও অ্যাড করলে খুব ভালো হয়, এটা একদম গামাখা গামাখা হবে। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, ব্যাস আমার রান্না কমপ্লিট। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা, বাজে এখন আটটা, আর জাস্ট আমি রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়ে দিলাম এবং সে বেরিয়ে গেল। এবং আমি চেষ্টা করলাম যে তার একটা ঝলক দেখানো তোমাদের রিকোয়েস্টে। তো এখন আমি চা খাচ্ছি, আদা চা, লাল চা। তো আর একটা দিন আমার শুরু হলো, আর আজকে সরি বন্ধুরা আমার গলার আওয়াজটা এখনও ঠিক হয়নি, মানে যখনই আমার মানে আমি লাস্ট এক দেড় বছর মানে কোনোরকম কিছু মানে অসুখ টসুখে ভুগিনি, কিন্তু এই যে আমার কাশিটা শুরু হলো, মানে কাশিটা কিছুতেই ছাড়ছে না। আমার ফিভার ঠিক হয়ে গেছে, আমার যে উইকনেস ছিল সেটাও ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু পারফেক্টলি ওকে। আমি ভেবেছিলাম যে আজ থেকে আমি জিমও যাবো, মানডে থেকে জিম যাবো ভেবেছিলাম, আর মাসে কিছুতেই যেতে দেবে না। মা বলছে যে না তুই আরও কদিন রেস্ট নে, বিকজ জিমে ওখানে অনেক বেশি শারীরিক
কসরত তো করতেই হয়, তো তখন যদি কাশিটা হঠাৎ করে ওঠে তো বাকি লোক কীরম ভাববে না ভাববে সেই জন্য। তো যাই হোক, সেই করে দুনো মনে করে যাওয়া হচ্ছিলো না, যাওয়া হচ্ছিলো না, যাওয়া হচ্ছিলো না, এরকমই চলছিল। আর আমিও আমার যেহেতু চ্যানেল নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম, তো জিমটাও আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছিলো, কিন্তু জিম তো করতেই হবে বলো, নয়তো তো জানোই আমি কীরকম গোলুমলু, তো আরও গোলুমলু হয়ে যাব, তখন আমাকে ক্যামেরাতেই ধরবে না। যাই হোক, জিম আর যাওয়া হবে না, তার কারণ বলছি, কালকেই এখানের যে সরকার মানে ঝাড়খণ্ড সরকার, আচ্ছা তোমরা যারা আজকে ফার্স্ট টাইম দেখছো ভিডিও তাদের জন্য বলে দিই যে আমি থাকি হচ্ছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের ধানবাদে, ঠিক আছে। তো কালকে এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এখানে জিম পার্ক সমস্ত কিছু বন্ধ, আর সম্পূর্ণ মানে 5 জন লোকও একটা জায়গায় জমায়েত হতে পারবে না। যে পুরো সার্কুলারটা এসেছিলো সেটা আমি চেষ্টা করবো এখানে পাশে লাগিয়ে দেওয়ার, তো সেখানে জিম এবং পার্ক বন্ধ করার নির্দেশ জারি করা হয়ে গেছে। আর হচ্ছে বিয়ে যেগুলো অলরেডি ঠিক হয়ে গেছে, মানে তাতেও মানে রেস্ট্রিকশন করে দিয়েছে লোক সংখ্যার, মানে 200 জন আর বেশি নেওয়া যাবে না। তো এখানে পরিস্থিতি একটু খারাপই আছে বলতে পারো ধানবাদে, জানি না বেঙ্গলের, তো যখনই নিউজ দেখি তো এখন শুধু করোনা নিউজটা সাইড করে একটু ভোটের নিউজই বেশি দেখতে পাই, তো কারণ ওখানে ভোট চলছে সেই জন্য। তো আজকে একদম সকালবেলা আর্লি মর্নিং মা 7টার সময় চলে গেছে ভ্যাকসিনেশনের জন্য, কারণ এখানে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে যারা 45 ইয়ার্সের ওপরে আছে তাদের। তো মা ফোন করে কনফার্মও করেছে যে মা 3 নম্বরে নাম এসে, 7টার সময় গেছিলো, তো তো 3 নম্বরে নাম এসে তো ম্যা ভ্যাকসিনেশন দিয়ে আসবে। তো আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করতে পারবো যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে কী কী শারীরিক প্রবলেম হচ্ছে বা কিছুই হচ্ছে না, সে কেমন আছে সেটা আমি তোমাদের সঙ্গে জানাবো নেক্সট 1-2 দিনের ভিডিওতেই, তোমরা সেটা জানতে পারবে। আর আমাদের তো দিচ্ছে না, কারণ আমি তো হাউসওয়াইফ, আমি তো বাইরে সেরকম যাওয়া নেই, আমাদের দিচ্ছে না। তবে হ্যাঁ, হাজব্যান্ডের কাছেও সার্কুলার এসে দেখালাম, ও আমাকে শেয়ার করলো যে ওদেরও নিতে হবে, তো ওরও 45 ইয়ার্স হয়নি, তো ও নিতে পারছে না। তো তারপর দেখা যাক, যেটা হয় সেটা জানাবো। আর এখন 8টা বাজে, আর 9টায় আমার মাসি আসবে, 8টা থেকে 9টা যেটুকু টাইম আছে ঘর দর একটু টিকটক করে আমি গোছাতে শুরু করি, আর সেটাই তোমরা দেখতে থাকো। আর আমি ভাবছি যে আজকের থেকে আমি ঘরে এক্সারসাইজ করা স্টার্ট করবো, কারণ এক্সারসাইজ করাও খুব জরুরি। তো সবে ঠিক হয়েছি, খুব বেশি এফোর্ট দিয়ে হয়তো করতে পারবো না, তাও আমি হালকা হালকা করার চেষ্টা মানে করবো, কারণ এক্সারসাইজও করতে হবে বলো। প্রথমে ঘরে এক্সারসাইজ করার জন্য নিজেকে মোটিভেট করাটাই হয়ে যায় সব থেকে বড় কাজ, নিজেকে কোনোভাবে মোটিভেট করা যায় না, মনে হয় আজ না কাল করবো, কাল না পরশু করবো, কিন্তু না, একটু তো এক্সারসাইজ করতেই হবে যখন জিম পুরোপুরি বন্ধই হয়ে গেছে। আর এই সিচুয়েশানে জিমটা না করাই ভালো, কারণ এখানে ধানবাদে করোনা ভালোই বেড়ে গেছে, তো সেই জন্য সরকারের তরফ থেকে এই ডিসিশানটা নেওয়া হয়েছে। তো আমাদের ঘরে এক্সারসাইজ করতে হবে, তো দেখা যাক আজকেও করবো একটু আধটু। তার আগে চাটা ফিনিশ করে দিই, জল হয়ে গেল। দেখো আমার
আমার ছেলে একটু হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছে, ওদের তো এখনও বুক লিস্ট দেয়নি, তো পুরনো বই থেকে হ্যান্ডরাইটিং লিখছে। প্রত্যেক দিন ওকে কাজ দেওয়া হয়েছে দুই পাতা লেখার। তো বন্ধুরা যা হোক, একটুখানি এক্সারসাইজ হয়ে গেল, খুবই সামান্য, বেশি কিছু করতে পারছি না কারণ অনেক দিন ছাড়া হয়ে গেছে। তো যাই হোক, আজকে মন চাইলো একটু করতে, তাই একটুখানি করলাম, আর সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। আর যেটা বলছিলাম জাস্ট একটু আগে, আমার যে জিমের যে গ্রুপটা আছে তাতে হোয়াটসঅ্যাপ মেসেজ এলো যে আজ থেকে জিম বন্ধ। বললাম না যে কালকেই সন্ধেবেলার এখানে ডিসিশন হয়েছে যে সব কিছু বন্ধ হবে, তো আমাদের জিমের গ্রুপটার থেকেও মেসেজ হলো। আমি ভেবেছিলাম যে এক দুদিনের মধ্যে জয়েন করবো, তো সেটাও হলো না। কী আর করা যাবে, আমি মনে এরকম গোলমোলই থেকে যাব। কিন্তু জানো আমি খাওয়া দাওয়ার প্রচুর কন্ট্রোল করছি, প্রচুর, মানে যতটুকু মানে খেতেই হবে সেইটুকুই খালি খাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার চেহারাটা এরকম। কারণ কি, আমাদের অ্যাকচুয়ালি জিম করে করে মানে বডিটা এরকম হয়ে গেছে যে জিমটা না করলেই বডিটা বেড়ে যায়। যাই হোক, আমার এক্সারসাইজ যেটা সামান্য একটুখানি করেছি সেটা হয়ে গেছে, আর মাসি এসে গেছে, মাসি মাসির কাজ করছে, আর আমি এবার চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি আবার। তো বন্ধুরা স্নান টান সেরে এবার চলে এসছি, এখন বাজে সকাল 10টা। আমার মা ভ্যাকসিন নিতে গেছে প্রায় 7টার সময়, আর এখন বাজে 10টা। জাস্ট একটু আগে ফোন করলাম, এইবার নাম্বার এসছে। তো এই সমস্ত কাজে একটু দেরি হয়, কিন্তু 45 এজের ওপরে যারা আছেন তাদের ভ্যাকসিনেশন এখন এখানে মাস্ট হয়ে গেছে। আরও অনেক কিছু খবর পাচ্ছি, এইটুকু সময়ের মধ্যে ভিডিও চলতে চলতে আরও অনেক কিছু খবর এদিক থেকে ওদিক থেকে পাচ্ছি, তো একটু ভয়ে ভয়েই আছি। আর জিম তো যারা যারা তোমরা করো তারা এখন কদিন করো না, সব জায়গারই পরিস্থিতি খারাপ, আর ঘরে থাকাটাই এখন সব থেকে বেশি ভালো, বাইরে ঘোরা বেড়ানোটা এখন কিছুদিন বন্ধ করলেই ভালো। অনেকে বলবে তুমি কিছুদিন আগে হাওড়া থেকে ঘুরে এসছো। হ্যাঁ, আমি হাওড়া থেকে ঘুরে এসেছি, কিছুদিন আগে মামাবাড়ি গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি 2 বছর পর মামাবাড়ি গেলাম। কী করবো বলো, ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছিলাম, তাই একটু দিদিমাকে দেখার জন্য গেছিলাম, দিদিমার শরীরটাও ভালো ছিল না। এখন এমনি যদি সেরকম প্রয়োজন না থাকে তাহলে ঘরে থাকাটাই বেশি ভালো, সেটাই আমি তোমাদেরকে বলবো, যে ঘরেই থাকো, সেফ থাকো, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরো, আর হাত স্যানিটাইজ করেই যাও, স্যানিটাইজ করেই ঢোকো। আর এখানে বলে দিয়েছে ঝাড়খণ্ডে যে 5 জন লোকও রাস্তা জমায়ে থাওয়া যাবে না, তো এরকম ব্যাপার চলছে। মানে আমরা মানে মোটামুটি লকডাউনের পথেই এগোচ্ছি, কিন্তু পুরোপুরি লকডাউন এখন এখানে হয়নি, কিন্তু সিচুয়েশান খারাপ হচ্ছে। আমার হাজব্যান্ড যেহেতু রেলে আছে, ওদের কাছে আগের থেকেই খবর ছিল আমাদের ভোট দিতে বাড়িতে যাওয়ার কথা, তো তখনই ও বলছে যে আমাদের কাছে কিন্তু চলে এসছে যে পরে হয়তো লকডাউন হতে পারে বা সিচুয়েশান ঝাড়খণ্ডে খারাপ হচ্ছে, তো যা হয়তো যাবে না, সেইটা বলল। এখন আমার একটু একটু খিদে খিদে পাচ্ছে, কিন্তু খাবো না, স্নান করা হয়ে গেছে, অ্যাকচুয়ালি সকাল থেকে খালি রচাই খেয়েছি আর কিছু খাইনি, তো এখন একটু একটু খিদে খিদে পাচ্ছি, কিন্তু ভাবলাম পুজোটা দিয়েই নিই, পুজোটা দিয়েই তেমন হলে একটু ছাতু শরবত টরবত কিছু খেয়ে নেবো হালকা, বেশি কিছু খেতে তো এখন মন করে না। আচ্ছা, একজন আমাকে কমেন্টস করে বলেছে যে শিবলিঙ্গ স্নান করানোর সময় মন্ত্র পাঠ করতে হয়, এবং গৌরীপীঠটা মানে মাঝখানের যে অংশটা সেটা উত্তর দিকে থাকে। তো আমি অ্যাকচুয়ালি যখন স্নান করাই ওম নম শিবায় বলেই করাই, আর বিশাল অনেক কিছু মন্ত্র বলে শিবলিঙ্গ স্নান করানোর কোনো দরকার হয় না, ওম নম শিবায় বললেই যথেষ্ট। আর শিব ঠাকুর খুব মানে ভক্তিতে সন্তুষ্ট, যোগারে সন্তুষ্ট নয়, আর শিবলিঙ্গের যে মুখটা মানে গৌরীপীঠটা আমি উত্তর দিকে রেখেই স্নান করাই, কারণ আমি যেখানে বসি আমার ঠাকুরটা যেদিকে থাকে মানে আমার মুখটা পূর্ব দিকে থাকে, ঠিক আছে, আমার ঠাকুরঘরটা যেরকম আছে আমি যখন বসি তো আমার মুখটা থাকে পূর্ব দিকে, ঠিক আছে। তো আমি চলো ঠাকুরঘরে দেখিয়ে দিই যে কীরকমভাবে আমি শিবলিঙ্গের স্নান করি। দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ঠাকুরঘরে, এবার আমি তোমাদেরকে বলে দিই যে আমি কোন দিকে বসে পুজো করছি, ঠিক আছে। তো আমার যে সামনের দিকটা সেটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, তাহলে আমি পূর্বমুখী হয়ে পুজো দিই, আমার ঠাকুরের সিংহাসনটা এইদিকে আছে, তো আমি পূর্বমুখী হয়ে ঠাকুরকে পুজো করি। এবার যখন শিব ঠাকুরকে পুজো করি তখন সেক্ষেত্রে শিব ঠাকুরের গৌরীপীঠটা সবসময় উত্তর দিকেই থাকে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, যেদিকে আমি মুখ করে পুজোটা দিচ্ছি, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দেখো আমার ডান হাতটা রয়েছে এদিকে, এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে উত্তর দিকটা হলো এই দিকটা, এই দিকটা। এবার আমি দেখাচ্ছি তোমাদের শিবলিঙ্গকে স্নান করিয়ে, এবং আমার আজকে নয় প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে যে শিবলিঙ্গের যে গৌরীপীঠটা বা মাঝখানের অংশটা সেটা সবসময় কিন্তু আমার উত্তর দিকেই থাকে। আমি এটা আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে দেখ এইটা সবসময় উত্তর দিকে করেই বসাবি, তো সেইভাবেই আমি বসাই,
তো এইভাবেই আমরা শিখি না, মা শাশুড়ি মা ঠাকুমা এদের কাছ থেকে শিখি, তো এইভাবেই আমি শিখেছি, এইভাবেই করি। বন্ধুরা এই যে আমি শিব ঠাকুর নিয়ে চলে এসেছি এবং যেটা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু আমার উত্তর দিকেই রয়েছে। এখন জানি না যে ক্যামেরার সেটিংয়ের জন্য এটা কিছু ভুল দেখায় নাকি, কিন্তু এটা কিন্তু উত্তর দিকেই আমি বসিয়েছি। এবার প্রত্যেকদিন আমি শিব ঠাকুরকে একটু ঘি দিয়ে আর মধু দিয়ে স্নান করাই। ভালো করে ঘি এবং মধু মাখিয়ে দিলাম। প্রত্যেকদিন যদি না পারো তাও সোমবার দিন চেষ্টা করবে যাতে ঘি আর মধু দিয়ে শিবলিঙ্গকে একটু স্নান করানো যায় সোমবার দিন। আর যেমন আমার আজকে সময় আছে, তো আজকে সোমবার নয়, আজকে বুধবার, কিন্তু তবুও আমি আজকেও একটু ঘি আর মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করে দিলাম। এরপরে আমি জল দিচ্ছি এবং জল দেওয়ার সময় বিশেষ কিছু মন্ত্র আমি জানি না, আমি ওম নমঃ শিবায় বলেই পুজোটা করি। আমার ঘরে যে রোজকার যেটা পুজো দিই আমি সকালবেলায়, তো সেটা আমার দেওয়া হয়ে গেল। আশা করি তোমাদের ভালোই লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা কথা, আমি পুজো দিতে বসেছি, তো মাও চলে এসছে, তো যাই হোক মা মোটামুটি 7টার থেকে এখন বাজে 10:30, 11:15, তো এইটুকু সময় লাগলো, কিন্তু মা সকালে গেছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন মা বললো যে প্রচুর লাইন পড়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে প্রাইভেট যে নার্সিংহোম থেকে কেউ নেবে ভ্যাকসিনেশন সেটা এখন বন্ধ আছে, তো তোমার গভর্নমেন্টের কাছ থেকে নিতে হবে, তো সেই জন্য ভিড়টা আরও বেশি। তো যাই হোক মাও চলে এসছে আর পুজো পাঠও কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বাড়ির সবাই খেয়াল রেখো, আর আমার সাথে প্লিজ এইভাবেই সাথে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, ঠিক আছে? তোমাদের সাবস্ক্রিপশানের আমার সব থেকে বেশি প্রয়োজন। দেখা হবে কালকে অন্য আরও একটা ভিডিও নিয়ে। টাটা।